এই তো আজকে হচ্ছে আমরা যেটা দেখব সেটা হলো ES6 এর আরেকটা ফিচার, সেটা হলো ফাংশনের ডিফল্ট ভ্যালু অ্যাসাইন করা, ফাংশনের প্যারামিটারগুলো ডিফল্ট ভ্যালু অ্যাসাইন করা। তো এটা অ্যাকচুয়ালি কী করে? ওকে, আমরা একটা জাস্ট ফাংশন লিখি, ফাংশন লাইক ডু সামথিং। এটা কি করবে? এটা কিছুই করবে না, জাস্ট একটা কনসোল লগ ডুইং সামথিং। ওকে, তো এখন এটা দিলাম, আমরা কিছুই দেখতে পারতেছি না, কারণ হচ্ছে আমরা এটাকে কল করিনি। তো আমরা যদি ফাংশনটাকে কল করি, ওকে ডুইং সামথিং, এখন আমরা এটাকে একটা প্যারামিটার দিই, যে আমরা এই প্যারামিটার দিয়ে কিছু করব। দিলাম যে হচ্ছে যে সম ভ্যালু নিবে, নিয়ে জাস্ট এটাকে প্রিন্ট করে দেখাবে কনসোল লগ। ওকে, আমরা স্ট্রিং টেমপ্লেটিং ব্যবহার করি, এটা হচ্ছে প্রিন্টিং প্যারামিটার লিখি, প্রিন্টিং প্যারাম ভ্যালু ডলার। ওকে, এখন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা প্রিন্টিং প্যারাম আনডিফাইন্ড বলছে, তো এটার কোনো ডিফল্ট ভ্যালু নেই, এই জন্য এটা এই ভ্যালুটা যেহেতু আমরা কিছু পাস করিনি, কোনো কিছু ডিফাইন করিনি, তো এটা আনডিফাইন্ড, তো এই জন্য এটা জাস্ট কিছু বলতে পারছে না যে এটার ভ্যালু কত। আমরা যদি এখানে ভ্যালু দিই, তো প্রিন্টিং প্যারাম 4, আমরা এখানে যেটা ইচ্ছে সেটা দিতে পারি, লাইক হ্যালো বলো। ওকে, এটাও হবে। এখন যদি আমরা এটার ভিতরে নিউ লাইনে দিয়ে দিই, তাও এটা নিউ লাইনে যে প্রিন্ট হবে। তো এখানে টাইপ সেটিং এর বিষয় আছে, এটা ES6 এর ফিচার না, টাইপ সেটিং। টাইপ সেটিং এর জন্য আমরা পরে টাইপ স্ক্রিপ্ট হয়তো বা দেখবো। তো এখন হচ্ছে ডিফল্ট প্যারামিটার জিনিসটা কি, আমাদের এই আমরা এটার দিকে কনসেন্ট্রেট করি, এই যখন কোনো প্যারামিটারের ভ্যালু অ্যাসাইন করা থাকবে না, বাই ডিফল্ট এটা কি ভ্যালু নিবে আমরা সেটা হচ্ছে কোনোভাবে ডিফাইন করতে পারাই হচ্ছে আমাদের টার্গেট। তো আগে এটা কিভাবে করতো এটা আমাদের জানতে হবে। আমরা চেক করব ইফ ভ্যালু ইজ ইকুয়াল টু আনডিফাইন্ড প্রিন্ট, নো 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 নট প্রিন্ট, কনসোল লগ প্রিন্ট, তো প্রিন্ট উইন্ডো ওপেন করি, কনসোল লগ। ভ্যালু যদি আনডিফাইন্ড হয় তাহলে আমরা কি বলবো, ভ্যালু ইজ আনডিফাইন্ড, তাহলে এই ব্লকটা এক্সিকিউট হবে। তো দেখি কি হয়, হ্যাঁ ভ্যালু তো আনডিফাইন্ড, তাহলে যদি ভ্যালু আনডিফাইন্ড হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, ভ্যালু সমান কোন একটা ডিফল্ট ভ্যালু, মনে করি যে আমরা কনস্ট ডিফল্ট ভ্যালু ইজ ইকুয়াল টু 7.8, ভ্যালু সমান তখন হয়ে যাবে ডিফল্ট ভ্যালু। ওকে, তো ভ্যালু আনডিফাইন্ড, এরপর আমরা ভ্যালু সেট করে দিলাম। তো এটাকে আরো শর্ট কিভাবে করা যায়, ভ্যালু নট মানে কোনো ভ্যালু নাই, তখন এটা কি হবে, এমন হয়ে যাবে। কিন্তু এটার একটা প্রবলেম আছে, যদি এটা বুলিয়ান অপারেটর হতো তখন আবার একটু ঝামেলা হতো। তো আমরা এটাকে এমনই রাখি, ভ্যালু যদি আনডিফাইন্ড হয় তখন হচ্ছে এটার ভ্যালু সেট করব। তো JS-এ এটা ES6 এর ফিচার না, আবারও বলে রাখি, এমন কিছু করা যায় ভ্যালু ইজ ইকুয়াল টু ভ্যালু ডিফল্ট ভ্যালু। এটা যদি করি তাহলে কি হবে, প্রথমে এই ভ্যালুটা নিয়ে, ভ্যালুটা নিবে, যদি এটা আনডিফাইন্ড হয় তখন যখন এটার সাথে অর করবে তখন এর যে ভ্যালুটা আছে সেটাকে বসাই দিবে। ওকে, তো এটা আমাদের কোডটা আরো ছোট হয়ে গেল, কিন্তু এটা একটা প্রবলেম হচ্ছে, আমি এই জাস্ট ফাংশনটার দিকে তাকাই বলতে পারি না, যদি এই ভ্যালুটা আমি পাস না করি, যেটা আমি এখন করতেছি না, এটা যদি আমি পাস না করি তাহলে এটা কোন ভ্যালু হোল্ড করবে, মানে তার ডিফল্ট ভ্যালু কি হবে। এটা আমরা এটার জন্য আমাদের ফাংশনের বডিতে যেতে হচ্ছে,
তো ES6 এটাকে যেভাবে রিজলভ করে ইজ ইকুয়াল টু 7.8 বা হোয়াট এভার আমরা জাস্ট দিয়ে দিলে, তখন এটা ডিফল্ট ভ্যালু অ্যাসাইনমেন্ট হয়ে গেল। এখন যদি আমি এভাবে করে কল করি, ওকে ফাইন, তো এটাই হইলো ES6 এর সেই ডিফল্ট ভ্যালু অ্যাসাইনমেন্ট ফিচার। তো এখন হচ্ছে আমরা দেখি যে এটা আসলে কিভাবে করে কোডের ভিতর কাজ করে। লাইক লেটস কপি দিস, প্রথমে আমরা দেখব হচ্ছে এই ডিফল্ট ভ্যালু অ্যাসাইনমেন্ট ছাড়া, আমাদের এগুলো কিছুই দরকার নেই। এটা কি জাস্ট ফাংশন ডিপেন্ড করছে, ফাংশন এটা ছাড়া এমনই আছে। আর আমরা আরেকটা কি বলছিলাম যে ভ্যালু ইজ ইকুয়াল টু ভ্যালু অর 5, যেহেতু এটা আমরা আসলে বুঝেই যেতে পারি কোনটা ES6 কোনটা ES6 না। কিভাবে করে কোনো কিছু ট্রান্সপ্লিট অর ট্রান্সফর্ম, অ্যাকচুয়ালি কারেক্ট ওয়ার্ড হচ্ছে ট্রান্সপ্লিট, ট্রান্সপ্লিট হওয়ার পর যদি সেটা এক্স্যাক্টলি সেম থাকে তাহলে সেটা কোনো ES6 এর ফিচার না। তো এটা পিওর জাভাস্ক্রিপ্ট ফিচার, এভাবে করে এই অপারেটরগুলো ব্যবহার হয়। তো আমরা এটা দেখলাম। এখন হচ্ছে তাহলে আমাদের দেখা দরকার হচ্ছে ভ্যালু ইকুয়াল টু 1, মানে ডিফল্ট ভ্যালু অ্যাসাইনমেন্টের পর এটা কীভাবে কাজ করে, ডু সামথিং ভ্যালু। এটা তো এটা হতেছে জাস্ট নিবে, নিয়ে এটা যদি আনডিফাইন্ড হয় তখন এটার ভ্যালু 1-এ সেট করে দিবে, আর না হয় ওই ভ্যালুটাকেই বসাবে। এটাই হলো আন্ডার দ্য হুড কিভাবে করে হচ্ছে ES6 ডিফল্ট ভ্যালু অ্যাসাইনমেন্ট করতেছে এই। আর এটা হইতেছে আর্গুমেন্ট লেন্থ ক্যালকুলেট করতেছে যে প্যারামিটার পাস হয়েছে কিনা, এটা দেখার জন্য আমরা আরো কয়েকটা দিই। ভ্যালু 1 ইজ ইকুয়াল টু লাইক 3.8, এই যে এটা জাস্ট লেন্থ হিসাব করার জন্য কয়টা প্যারামিটার পাস হয়েছে ওই হিসাবে এই। ওকে থ্যাংক ইউ।